তো হচ্ছে আমি আগের বার ট্রেলিসটাকে এই দিকে ফেলেছিলাম, সিদ্ধার্থ যদিও বলেছিল এই দিকেই করতে, আমি বায়না করে এদিকে করেছিলাম, কেননা আমার ইচ্ছে ছিল এটা নিচে গিয়ে দাঁড়াবো আর এখান থেকে লাউ ঝুলবে আর আমি সেটা দিয়ে পোজ দিয়ে ছবি তুলবো। কিন্তু অ্যাপারেন্টলি ওরা এত দূর আসতেই চাইছিল না, সেই জন্য এটাকে এই পাশেই করে দেবো, এই হচ্ছে প্ল্যান। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো আজকে আমরা এই প্রজেক্টটা করছি, এটা আমার গত বছরের মাচা। তো গত বছরে এই মাচাটাতে আমি লাউ গাছ লাগাবার প্ল্যান করেছিলাম, মানে লাউ গাছ লাগিয়েওছিলাম, কিন্তু মাচাটা এত বড় ছিল যে লাউ গাছটা পুরোটা ইউজ করতে পারেনি আর আমরা অনেক দেরি করেও লাউ গাছ লাগিয়েছিলাম। আর শিম গাছের জন্য অন্য আরেকটা মাচা করেছিলাম, সেই মাচাটা আগেই খুলে ফেলেছি। আর এই মাচাটা করার জন্য আমি ফেন্সের যে মেটেরিয়াল, মানে যে জাল দেয় গবাদি পশু আটকে রাখার জন্য, সেই মেটেরিয়াল দিয়ে বানিয়েছিলাম। তো চারটে ফেন্স পোস্ট কিনেছিলাম 4 ফুটের, সেগুলোর এক একটার দাম $6 করে নিয়েছিল। আর ওপরে যে মেশটা রয়েছে তারের, সেটা হচ্ছে 16 গজের মেশ আর ওটা হচ্ছে 2 ফুট বাই 25 ফুট লম্বা ছিল, সেটাকে আমি মাঝখান থেকে কেটে নিয়েছিলাম, তাহলে আমার 4 ফুট বাই 12.5 ফুট ওটা হয়ে গেছিলো। মাঝখানটা আমি একটা তার দিয়ে মুড়ে দিয়েছিলাম যাতে ওটা পুরোটা চওড়া মিলিয়ে 4 ফুট হয়ে যায়, কেননা আমার যে রেজড বেড সেগুলো 4 ফুট বাই 4 ফুট। আর তারপরে পোস্টগুলোকে পুঁতে আমি তার ওপরে ওই মেশটাকে দিয়েছিলাম। তার বিশেষ কারণ ছিল যে আমি ওর নিচে দাঁড়িয়ে ছবি তুলতে চেয়েছিলাম। আর এবছর দেখছি যে যদি আমি ওটাকে ঘুরিয়ে দিই তাহলে আমার 2টো রেজড বেডের থেকে গাছ ওটাতে বাইয়ে দিতে পারবো। তো আমার আগে 2টো ফেন্স পোস্ট রেস্ট বেডের সাথে লাগানো ছিল আর 2টো ব্যাকইয়ার্ডের মধ্যে ফাঁকা জায়গাতে লাগানো ছিল। তো আমি যেগুলো মাঝখানে লাগানো ছিল ব্যাকইয়ার্ডে, সেই দুটোকে তুলে অন্য যে রেস্ট বেডটা আছে তার দুদিকে লাগিয়ে দিচ্ছি, যাতে একটা রেস্ট বেডের ওপরে পুরো মাচাটা দিয়ে ঢাকা থাকে আর একটা রেস্ট বেডের মুখটা পর্যন্তই থাকে। তো যে রেস্ট বেডটা আমার পুরোটা ঢেকে যাবে সেই রেস্ট বেডে আমি শসা, লাউ, কুমড়ো এই সবগুলো লাগাবো, মানে যার জন্য মাচাটা খুবই দরকার। আর অন্য যেটা থাকবে সেটার কর্নার থেকে আমি খালি বিনস, শিম, বরবটি এই সবগুলো লাগাবো আর বাকি ফাঁকা জায়গাটাতে টমেটো, বেগুন, লঙ্কা যা হবে সেগুলো লাগাবো। এইটা হচ্ছে প্ল্যান, যাতে একটা রেস্ট বেড কমপ্লিটলি লতানো গাছগুলোর জন্য ডেডিকেট করে দেওয়া যায়। পোস্টগুলোকে আন্দাজ মতো যেখানে রাখতে চাই সেখানে রেখে দিয়েছি। আর এই মাচাটার মাঝখানটা যেহেতু অতটা শক্তপোক্ত না, সেই জন্য মাঝখানে একটা সাপোর্ট দিতে হবে। এটা আমার কাছে পুরনো একটা কার্টেন রড ছিল, সেটাকে আমি এখানে দিয়েছি, তো ওটা আমি অ্যাডজাস্ট করে দিলাম। আর তারপরে আমরা ফেন্স পোস্টগুলোকে পুঁতে দেব যাতে ওটা শক্তপোক্ত হয়ে যায়। আর ওটা পুঁতে দেওয়ার পরে পুরো মাচাটাই খুব টাইট হয়ে যাবে আর ওটা কোনো অসুবিধা হবে না। মোটামুটি যেখানে আমরা মাচাটাকে রাখতে চাই সেটা ঠিক করে নিয়েছি আর এবার ফেন্স পোস্টগুলোকে পুঁতে দেওয়ার পালা। এবার আগের বছর এই ফেন্স পোস্টগুলোকে পুঁততে গিয়ে আমাদের একটা ম্যালেট খারাপ হয়ে গেছিলো। ম্যালেট মানে হচ্ছে রাবারের হাতুড়ি, লোহার হাতুড়ি দিয়ে করলে ফার্স্ট অফ অল ভীষণ আওয়াজ হবে আর ঠিক মতো ঢুকবেও না হয়তো। তো এই রাবারের হাতুড়িগুলো খুবই ভালো আর ওটা যাতে নষ্ট না হয়ে যায় ওই লোহার ফেন্স পোস্টের ওপর বাড়ি মেরে মেরে, সেই জন্য আমি ফেন্স পোস্টের ওপরে একটা পুরনো চালের বস্তা দিয়ে দিচ্ছি, যাতে প্রেশারটা ঠিকই পড়ে কিন্তু ফেন্স পোস্টের আঘাতে ম্যালেটটা নষ্ট না হয়ে যায়। এটা যেহেতু এর সাথে লাগানো আছে না, পড়বে না, ওটা উঁচুই থাকবে।
আর এটাকে আরেকটু যদি নামিয়ে দেওয়া যাবে, মানে এইটাকে আরেকটু নিচে অব্দি টাকটাকে তুই খুলে ফেললি? ছোট পাখি এগুলো কাটার জন্য আগের বছর ওই মেশটা যখন আমি ফেন্স পোস্টের সঙ্গে অ্যাটাচ করেছিলাম তখন জিপটাই ইউজ করেছিলাম, কেননা জিপটাইগুলো খুব ইজিলি কাঁচি বা কোনো কিছু দিয়ে কেটে ফেলা যায়, আর যেহেতু ওটা প্লাস্টিকের তৈরি হয় সেই জন্য কোনো জং ঠং পরে আটকে যাওয়ারও সম্ভাবনা নেই, খুলতে বা লাগাতে খুবই সুবিধা। তো সেইগুলোই আমি এখন কেটে নিচ্ছি, কেননা আমি ভাবলাম যে যেহেতু এখন ডিস্টেন্সটা কমে গেছে দু সেট অফ ফেন্স পোস্টের মধ্যে, সেই জন্য আমি মেশটাকে আরও নিচ অবধি করে দিতে পারবো। সেটা করার জন্যই এখন আমি প্রথমে কেটে নেব আর তারপরে নতুন জিপটাই দিয়ে ওগুলোকে আবার আটকে নেব। তো জিপটাইগুলো বিভিন্ন দোকানেই পাওয়া যায়, আমি আগের বার ডলার ট্রি থেকে কিনেছিলাম, তখন বোধহয় পঞ্চাশটা $1 কিনেছিলাম, আর এখন যেহেতু ডলার ট্রিতে আর $1 পাওয়া যায় না, 1.25 হয়ে গেছে, সেই জন্য আমি অন্য হার্ডওয়্যারের দোকান থেকে কিনেছি, সেখানে আমার মোটামুটি মনে হয় 70 পয়সা মতো লেগেছে। আমার মনে হয় একটা এই লম্বা কাঠে দিয়ে দিলে ঠিক আছে, এটাতেই মাঝখানে তুই দাঁড়াতে পারবি, দাঁড়াতে।
আর এর সাথে এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের সবার ভিডিওটা ভালো লেগেছে, আর এই ভিডিওটা দেখে তোমরাও তোমাদের ব্যাকইয়ার্ডে চাইলে মাচা দিতে পারো। খুবই মজবুত মাচা হয় লাউঠাওয়ের ওয়েট নেয়ার জন্য। আর ভিডিওটা কেমন লাগলো নিচে কমেন্ট করে অবশ্যই জানিও, তার সাথে একটা লাইক দিয়ে দিও। আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, তার সাথে পাশে রাখা বেল নোটিফিকেশনটাও অন করে দিও। এই ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে আবার কালকে আরেকটা নতুন ভিডিও নিয়ে।